আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের প্রথম মেধা তালিকার ফল প্রকাশিত হয়েছে, কিভাবে ফর্ম পূরণ করতে হবে, পরবর্তী কার্যক্রম কি হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সব নিয়ে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো। কেউ বলেছো, ভাইয়া আমি তো চান্স পাইনি, এখন করণীয় কি, আমি কেন চান্স পেলাম না। অনেকে বলেছো, আমি চান্স পেয়েছি কিন্তু সাবজেক্টটা পছন্দ হচ্ছে না, এখন আমার করণীয় কি, এরকম নানা বিষয় নিয়ে প্রশ্ন করেছো। আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, ডিগ্রি পাস কোর্সের প্রথম মেধা তালিকার ফল প্রকাশের পর দুটি সিচুয়েশন তোমার সামনে আসছে, একটি হচ্ছে তুমি চান্স পেয়েছো, আরেকটি হচ্ছে তুমি চান্স পাওনি। যদি চান্স পাও তাহলে তোমার কাছে চারটি সিচুয়েশন থাকবে। একটি হচ্ছে যে সাবজেক্টটি তুমি পেয়েছো এটা তোমার পছন্দ হয়েছে এবং যে কলেজে তুমি আবেদন করেছিলে সেই কলেজটাও তোমার পছন্দ, এখন তুমি ভর্তি হয়ে যেতে চাচ্ছ, তাহলে অবশ্যই তুমি ভর্তি হয়ে যাও। 485 টাকা এবং কলেজ ভর্তি ফি দিয়ে তুমি ভর্তি হয়ে যাও, সাথে অবশ্যই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। দ্বিতীয় সিচুয়েশনটি হচ্ছে তুমি সাবজেক্টটি যেটা পেয়েছো সেটা তোমার পছন্দ হয়েছে, কিন্তু যেই কলেজটিতে তুমি আবেদন করেছিলে সেটা এখন আর তোমার ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না, তুমি সেটা চেঞ্জ করতে চাচ্ছ বা এখানে আর থাকতে চাচ্ছ না, তাহলে করণীয় কি। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে ভর্তি হয়ে যাও, কারণ সাবজেক্টটা গুরুত্বপূর্ণ। আর যদি তোমার কাছে মনে হয় যে না, আমি এই লোকেশনে থাকতে চাচ্ছি না, এই কলেজটি আমার জন্য উপযোগী না, অবশ্যই সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে রিলিজ স্লিপের জন্য আবেদন করবে। হ্যাঁ বন্ধুরা, যারা চান্স পাওয়ার পর ভর্তি হবে না তারা দ্বিতীয় মেধা তালিকা বা পরবর্তী মেধা তালিকার জন্য প্রযোজ্য হবে না, তারা সরাসরি রিলিজ স্লিপের জন্য আবেদন করবে। রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে, সেই কলেজগুলো বেসরকারি হতে পারে, সরকারি হতে পারে। আশা করি বুঝতে পেরেছি। তৃতীয় সিচুয়েশন, তোমার কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি, তাহলে কী করণীয়? তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তোমার জিপিএ কম, কোথায় আর সুযোগ নেই, আর কোনো অপশন নেই, পরবর্তী রিলিজ স্লিপে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কম, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এখানে ভর্তি হয়ে যাওয়া উচিত। আর যদি তোমার কাছে বেটার অপশন থাকে তাহলে তুমি পরবর্তী রিলিজ স্লিপের কথা ভাবতে পারো। সর্বশেষ যে সিচুয়েশনটি হচ্ছে, তোমার সাবজেক্ট এবং কলেজ কোনোটাই পছন্দ হচ্ছে না, কি করণীয় রয়েছে? আর ওই একই কথা, তোমার যদি ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে ভর্তি হয়ে যাও, আর না হলে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারো। এই গেল চারটি সিচুয়েশন। আরেকটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যারা চান্স পায়নি তাদের কি হবে। যারা চান্স পায়নি তাদের তো ডেফিনেটলি অপেক্ষা করতে হবে পরবর্তী মেধা তালিকার জন্য। প্রশ্ন করতে পারো, ভাইয়া পরবর্তী মেধা তালিকা কবে নাগাদ দিতে পারে? অর্থাৎ যারা ডিগ্রি পাস কোর্সে একটি সাবজেক্ট পেয়ে গেল তাদের ভর্তি কার্যক্রম আগামী 27 নভেম্বর পর্যন্ত চলবে, এরপরেই সেকেন্ড মেরিট লিস্টের একটি আপডেট আমরা পেয়ে যেতে পারি এবং আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। দ্বিতীয় মেধা তালিকার পরে কিন্তু আবার কোটার রেজাল্ট রয়েছে, অর্থাৎ যারা কোটার শিক্ষার্থী রয়েছে, যারা কোটাতে আবেদন করেছে বিভিন্ন কোটাতে, তাদের রেজাল্ট কিন্তু আলাদাভাবে দেওয়া হবে। অর্থাৎ তারা যদি প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পায় তাদেরও কিন্তু একটি সুযোগ হতে পারে কোটার মাধ্যমে চান্স পাওয়ার, তাই হতাশ হবে না যারা কোটার শিক্ষার্থী এখনও পর্যন্ত যদি চান্স না পেয়ে থাকো। আর দ্বিতীয় মেধা তালিকায় তোমার হয়তোবা চান্স হতে পারে, যারা এখন চান্স পাওনি সেক্ষেত্রে অপেক্ষা করবে। এখন আরেকটি প্রশ্ন তোমরা অনেকেই আমাকে করেছো, ভাইয়া আমি কেন চান্স পেলাম না, আমার তো জিপিএ ভালো ছিল, আমি খুব ভালোভাবে আবেদন করেছি, তাহলে আমার চান্সটা কেন হলো না? এখানে উত্তর হচ্ছে যে তুমি যে কলেজটি চয়েস করেছিলে সেটা খুব সম্ভবত সরকারি কলেজ, কারণ সরকারি কলেজগুলোতে চান্স না পাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, কারণ সেখানে আসন সংখ্যা কম থাকে এবং শিক্ষার্থীদের আবেদন করার সংখ্যাটা অনেক বেশি থাকে, তাই অনেকে ভালো জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও এই ডিগ্রি পাস করতে সরকারি বিশ্ববিদ্যালয় চয়েস করার কারণে চান্স পায় না। যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই এই ভুলটা আর করবে না। যারা চান্স পাওনি তারা রিলিজ দেবে বেসরকারি কলেজ, চিন্তা করো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এছাড়া জিপিএ যদি মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে তোমরা উপজেলাভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলোর কথা ভাবতে পারো। জেলাভিত্তিক সরকারি কলেজে কিন্তু অনেক চাপ থাকে, তাই ভেবে চিনতে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কারণ এখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এই ছিল ডিগ্রি নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।